শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আজকে দুপুর সকাল থেকে কোনো ভিডিও করিনি, সেই জন্য আজকে দুপুরের আমার যে ঘরে রান্নাটা হয়েছে সেটাই শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ, বাঁধাকপি, কুমড়ো, আলু, বেগুন, মূলো, তারপরে এইসবগুলো দিয়ে না ভালো মতন একটা তরকারি করব। আর তার সাথে এর মধ্যে পুঁইমিটুলিটা আছে, পুঁইমিটুলিটা তরকারি তো হয়নি, সেই জন্য এর এইগুলোর মধ্যেই পুঁইমিটুলিটা দিয়ে দেবো। এরকমভাবে চচ্চড়ি খেতে না খুব ভালো লাগে। আর পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি, আলাদা করে ভেজে দিইনি। আর শুকনো লঙ্কা ছিল না, দিওনি, সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো খুব মানে ভালোই হয়েছে, টেস্টটা খারাপ কিছু হয়নি। শুকনো লঙ্কার ফোড়নের একটা আলাদাই ফ্লেভার থাকে, কিন্তু আমি যাই হোক এটা দিয়ে করেছি। আর তার মধ্যে দেখো বেশ সবজিগুলো একটু মজে মজে এসছে। আমি টমেটো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এইসবগুলো দিয়ে আর হচ্ছে আদা রসুন পেস্টটা ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার এটা দিয়ে দিয়েছি, পুঁইমিটুলিটা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটা জিনিস বানিয়েছি, জানি না কারা কারা এটা খায়, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো আমাদের যেহেতু আমার দেওরের গাড়ি আছে, সেহেতু মাঝে মধ্যে ভাড়া যায় নিউ মার্কেটের দিকে, তো তখন ওইখান থেকে নিয়ে আসে। তো অনেক সময় বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ভাড়া টাড়া পড়লে নিউ মার্কেটের ওইদিকে গেলে আমাদের জন্য নিয়ে আসে। মানে আমাদের চার বউ আমরা, মানে খেতে আমরা এই জিনিসগুলো খেতে খুব ভালোবাসি। তো সেই জন্য দেখো রান্না করে নিলাম। আর পেঁয়াজটাকে গরম মশলা টরম মশলা দিয়ে সম্বার দিয়ে আর পেঁয়াজটা দিয়ে তার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আদা রসুন বাটা একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলে গুলে রাখা মশলাটা ভালো করে দিয়ে দিয়েছি। আর তার আগে আলু আমি ভেজে রেখেছিলাম। আমার এই যে কোনো তরকারিতে একটু আলু না পড়লে ভালো লাগে না, আলু ছাড়া কিছু খাওয়া যায় নাকি বলো তো। আর দেখো এই যে এরকমভাবে তরকারিটা করে নিয়েছি, ভালো করে কষিয়ে এবার মাছকে কাটা ভাজাগুলো দিয়ে দিয়েছি। আর এই কাটাগুলো না ভীষণ শক্ত হয়, কিন্তু যেহেতু মানে জল দিয়ে ভালো করে ফোটানো হয় অনেকটাই নরম হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। আমার তো কাটা চচ্চড়ি দারুণ লাগে, কাটা চচ্চড়ি হলে সেদিনকে আমার আর কাকিমার একদম ফেভারিট খাওয়া হয়েছে, ভীষণ ভালো হয়েছে, আমরা দুজনে শান্তি করে খেয়েছি, জানো তো এত শান্তি, মানে কি বলবো, কাটা চিবোতে কার না ভালো লাগে বলো তো। তো দেখো তরকারিটা হয়ে গেছে, বেশ মাখামাখাই করেছি, বেশি ঝোল করিনি। আর গরম মশলাটা বেটে নিয়েছিলাম আমি, ঘরে গোটা গরম মশলা ছিল সেটা বেটে নিয়ে দিয়েছি। আর তারপরে নামানোর আগে ঘিটা দিয়ে দেবো, দিয়ে নাবিয়ে দেবো। তো আজকের এই দুটো রেসিপি কেমন লাগলো তোমাদের সামনে তো জানিও, প্লিজ কমেন্ট করে জানিও, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি এরকম তোমরা এরকমভাবে তরকারিগুলো না করে থাকো, একদিন করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন ভিডিওটা বেশি আজকে ভিডিওটা বেশি বড় হবে না, ছোটই করেছি একদম, যার জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, টাটা।